সোমবার রাত 11টা নাগাদ ড্রপগেট বাজার এলাকায় স্থানীয় লোকজন জয় দত্ত নামে এক ব্যবসায়ীর মুদি দোকানে আগুন দেখতে পায়। আর এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় লোকজন চিৎকার শুরু করে। খবর দেওয়া হয় উদয়পুর দমকল কর্মীদের। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও একটি মুদি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। সেই সাথে আরও তিনটি দোকান ও বাজার সংলগ্ন একটি বাড়িরও ব্যাপক ক্ষতি হয়। তবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে নাশকতামূলক বলে জানান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক প্রদীপ বৈষ্ণব। আমি বলতে পারবো না, কারণ জয় বাইর হওয়ার 10 মিনিট পরেই অগ্নিকাণ্ড। আমি বাইক নিয়ে বাড়িতে গেছি, বাড়িতে যেয়ে আমি মিসেজের কইছি আমার তো আইতে দেরি হয়েছে, একটা কাজ করে সবাই বার্তা দিয়ে তো সবাই বার্তা দিতে আছে। আমি কই আমি হাত পাটো দিয়াই, হাত পাটো দেওয়া জয়ও বাইক নিয়ে বাইরিছে। বাইক লিয়ে বোধ হয় বাইকটা স্টার্ট করে বেশি বেশি দূর গেছে না, হায়েস্ট নদীর মুস্তায় এদিক দেখলে, নদীর মুস্তায় এদিক দেখলে ফুলকু মারি। এর ফাঁকি দিয়ে আমি বাড়িছি, বাড়িতে দেখি শুধু আগুন। আমার বাড়ির ভিতরে অনেক জল, অনেক জল। এবং আমি আমার এক বন্ধু সমীর দেবনাথ, তার ছোটো ভাই বিশ্বজিৎ দেবনাথ, এর লগে আরও 2-3 জন আমার খুব সহযোগিতা করছে। আমি শুধু আমার বাড়ি যদি জল না থাকতো আজকে কীতে কী হইতো, কীতে কী নইতো এটা আমি বলতে পারি। ব্যবসায়ী এবং বাড়ির মালিকের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত করে দেখা হোক। স্যান্দুর টিভি।